নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিমের সাঁতরাঙ্গা বানাবো, তা এখানে চারখানা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি ফাটিয়ে ডিমের সাদা অংশটা নেব একটা বাটিতে, আর ডিমের কুসুমটা ওই প্লেটে নিয়ে নেব। সাদা আর কুসুমকে আমি এইভাবে আলাদা করে নেব। ডিমের সাঁতরাঙ্গা আপনারা সবাই খুব ভালো বানাতে জানেন, ও সেই পুরনো কথাই বলি, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের কাছে আজ আমি শেয়ার করব। এখানে আলাদা করে আমি কুসুমটা নিয়ে নিচ্ছি। আমি যদি কুসুমটা চামচ করে তুলি তাহলে কুসুমটা ফেটে যেতে পারে, তাই প্রথমে সাদাটাকে আমি বের করে নেব, তারপর অন্য পাত্রে কুসুমটাকে নিয়ে নেব। কুসুমটা খুব সাবধানে করতে হবে, কুসুমটা ফেটে গেলে গুলা হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার পাশে আছেন তাদেরকে আপনার অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দুটো কুসুমকে বের করে দেখালাম, এরপর ওই দুটোকে ওইভাবে বের করে নিয়েছি। এই যে দেখুন, সাদাটা একটা বাটিতে নিয়েছি, এরপর এই সাদাটার মাপে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজকে আমার বড় বড় করে কুচি করে দিয়ে দিয়েছি, আর দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তাহলে এটা ফেঁপে একটু বড় হবে, মানে ভেতরে বাতাস ঢুকে এটা ফাঁপবে, আর নুন গোলমরিচ সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ছড়ানো কড়াই নিয়েছি, আপনারা তাওয়াও নিতে পারেন, তাতে আমি সর্ষের তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেলে রান্না করব। তেলটাকে আমি ভালো করে গরম করে এটা আবারও নাড়িয়ে নিলাম ডিমের গোলনাটা। এরপর একটা রুটির মতন করে বা পিঠার মতন করে আমি এটাকে দিয়ে দিচ্ছি, চারদিকটা তুলে তুলে আমি গোল করে নিলাম। এরপর আমি একটু ঢেকে দেব, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ধীরে ধীরে পাটিসাপটা পিঠার মতন মুড়ে দেব। আবারও আরেক পালটা উল্টে দিলাম, খুব কম আছে এটা আমি করব, নাহলে পুড়ে যাবে। এরপর পিস পিস করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন। পরিবারের সদস্য অনুযায়ী আমি পিস করে নিচ্ছি, আমরা তিনজন আছি, তিনটা পিস করে নিলাম। আর তারপর একটু এপিট এপিট উল্টে আমি একটু ভেজে নিলাম, দিয়ে তুলে নিচ্ছি। আবারও ওইখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর এখানে কালারের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দু চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষি নিলাম একটুক্ষণ, তারপর
হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ করে, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে আমি দই নিয়ে নিয়েছি হাফ কাপ, দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এদিকে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি দইটা দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তারপর এটা মিশিয়ে কিছুক্ষণ গুলিয়ে নেব। তারপর গ্যাসটাকে আমি জেলে দিয়েছি যে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন। এরপর একে একে ওই যে ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখেছিলাম, ওই ডিমের কুসুমটা আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, একটা আলাদা করে দেওয়া গেল না, একসাথেই পড়ে গেল, কোনো অসুবিধা নেই। এরপর এটাকে আর নাড়া চলবে না, গ্যাসটা কমিয়ে এটা আমি এক মিনিট সেদ্ধ করে নেব কুসুমটাকে, গ্যাসের আঁচটা কমিয়ে। মোটামুটি কুসুমটা আমার সেদ্ধ হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। এরপর আমি সাদাগুলো দিয়ে দিচ্ছি, যে তিন পিস সাদা ভেজে রেখেছিলাম। এরপর কুসুম আর সাদা ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। বন্ধুরা, এটা ভাত রুটি দিয়ে খেতে অসম্ভবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন, ডিমের ছাঁচরাঙা। সবদিন একই রকম রান্না না করে একটু অন্যরকমভাবে রান্না করলে আমাদের ভালোই লাগে, খেতেও ভালো লাগে, আর বাড়ির ছোটদেরও খুব ভালো লাগে। এটাকে আর বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে ভেঙে যাবে। এটা আমার হয়ে গেছে, মোটামুটি আমি দু মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। দিয়ে আবার রেস্টে রেখেছিলাম। এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে, আর খেতে বন্ধুরা অসম্ভবই সুন্দর। আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। ডিম তো অনেক রকমই রান্না করে খান, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।